টেস্ট করেছি, আচ্ছা আচ্ছা তো ব্লাড প্রেশারও টেস্ট করি, ওটাই ওই সমস্ত কোনো সমস্যা দেখা যায়নি। আমার এই সমস্যাটা ইদানিং মারাত্মক হচ্ছে, এবং যখন কৌশল লাগে কৌশল করতে যদি 5 মিনিটও দেরি করি তাহলে যন্ত্রণা করে, যন্ত্রণা, গলা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। ওনার কোয়েশ্চন হলো যে খাবার পরে উনি 3 গ্লাস পানি খান, 3 গ্লাস পানি খান এবং খুব ঘন ঘন বাথরুমে যেতে হয় এবং খুব জ্বালা যন্ত্রণা করে। তো পানি যদি 3 গ্লাস খান তাহলে বেশি পেশাব হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, এটা দেখুন সুস্থ মানুষের এটা হওয়া উচিত, কারণ কিডনি, শরীরের কিডনির একটা ফাংশন হলো শরীরে এতটুকু পানি ধরে রাখা যেটা দরকার আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি পানি 3 গ্লাস খান, 3 গ্লাস পানি আপনার খাওয়ার পরে খাওয়ার দরকার নাই, 1 গ্লাস পানি খাইলেই হয়, কারণ আমরা যে খাবার খাই ওটাতেই পানি আছে। আর জ্বলা যন্ত্রণা যদি হয় এটা অবশ্যই এটার থেকে হওয়ার কথা, তখন আপনার পেশাবটা পরীক্ষা করা দরকার একবার, পেশাবে আপনার ইনফেকশন আছে কিনা এবং কোনো স্টোন আছে কিনা আপনার এটা করা দরকার, এই দুইটা জিনিস। এই জন্য আদারওয়াইজ পানি আপনি 3 গ্লাস না খেয়ে 1 গ্লাসই খান একবারে, কিন্তু অনেক পানি খাবেন। আরেকটা কল আছে রুনা ভার্জিনিয়া থেকে, রুনা বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার কোশ্চেন হলো যে আমি, আমার হলো ইউরিন, আমার ইউরিনে সব সময় ব্লাড যায়। আচ্ছা, আমার ইউরিনে সব সময় ব্লাড যায়, তো আমি ডাক্তার দেখিয়েছি, নিউরোলজিস্ট। আচ্ছা, উনি অনেক টেস্ট করে দেখছে যে আমার কিডনিতে কোনো প্রবলেম নাই, এখন আমার কিডনি ওকে আছে, কিন্তু সব সময় আমার ডান সাইডে খুবই ব্যথা হয় এবং আমার সব সময় বার্ন হয়, আমি যখনই ফ্লাশ করি তখনই আমার বার্ন হয়। বার্ন হয়, এটা হয়, আমি আসলে খুবই ভয় পাই যে আমার কিডনিতে অন্য কোনো প্রবলেম আছে কিনা। কিডনিতে আপনার কোনো স্টোন ধরা পড়েনি তো? না না, ইডনি ওরা সব মানে সিটি স্ক্যান সব কিছুই করেছে। আচ্ছা, আর কত দিন থেকে আপনার ব্লাড যাচ্ছে? আমার এই যে আজকে থেকে 2 বছর, 2 বছর, 2 বছর থেকে এরকম। আর ডায়াবেটিস নেই আপনার? আমার ডায়াবেটিস আছে, ডাক্তার বলতেছে আমি টেস্ট করলে ওরা মানে আমার ব্লাডে আসে না।